এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে উইন্ড রোজ। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা কম্পোনেন্ট, এটা একটু দেখাই। উইন্ড রোজ যেটা করে সেটা হচ্ছে আমার সেট, আমার বিল্ডিং, আমি দেখতে চাচ্ছি যে আমি আমার বিল্ডিং এ সবচেয়ে বেশি আসলে উইন্ড কোন ডিরেকশন থেকে পাই। সো আমি যদি এই টাইপের কোনো অ্যানালাইসিস করতে চাই, তাহলে যেটা করা যায় যে আমি এখানে এই ডাটার মধ্যে এই উইন্ড স্পিডটা নিয়ে এসে এখানে আমি ডাটার মধ্যে ইনপুট দিব। এখানে উইন্ড ডিরেকশনও আছে ইপিডাব্লিউ তেই, এখান থেকে উইন্ড ডিরেকশনটা নিয়ে এসে এটা উইন্ড ডিরেকশনের মধ্যে ইনপুট দিব। আমি এখন নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সো আমি ফর নাও এটাকে হাইড করে ফেলি। আমি এখন আরেকটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কি আমার বিল্ডিং এ বা এই পার্টিকুলার বিল্ডিং এ কোন ডিরেকশন থেকে সবচেয়ে বেশি উইন্ড আসে এবং সেটার স্পিড কত, এভরিথিং আমি এখানে দেখতে পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি যেহেতু এটা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশে নেওয়া হয়েছে এই ডাটা পয়েন্টটা, সো আমাদের দেশে আমরা জানি যে সাউথ থেকে সবচেয়ে বেশি উইন্ড আসে, সাউথ বা সাউথ ইস্ট থেকে। সো সেটাকেই রিফ্লেক্ট করতেছে এখানে, দেখা যাচ্ছে যে আমরা সাউথ ইস্ট এবং এর মিডে মাঝামাঝি জায়গা থেকে আমি উইন্ড পাচ্ছি এবং সে উইন্ডের স্পিড কেমন। সো দেখা যাচ্ছে যে কিছু কিছু সময়ে 7 meters per second এর কাছাকাছি, বাকি টাইম 3-4 meters per second এরকম স্পিডে আমরা আসলে উইন্ড পাই। সো এটা খুব ইন্টারেস্টিং, আমরা হচ্ছে এখানে এভাবে দিতে পারি আর কি। আমরা যদি টপ ভিউতে যাই, সো টপ ভিউতে গেলে সো ইটস ভেরি ইন্টারেস্টিং ডায়াগ্রাম যে, এবং আমি যদি বিল্ডিংটাকে হাইড করে দিতে চাই, বিল্ডিংটাকে হাইড করে জাস্ট আমি সিম্পলি ডাটাটাকেও ভিজুয়ালাইজ করতে পারি যে আমার এই পার্টিকুলার সাইটের জন্য আমাদের উইন্ডের ডিরেকশনটা কোন দিক থেকে আসে কেমন এবং সেটার স্পিডের সাথে সেটার রিলেশন কেমন। সো এই টাইপের ডাটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা এই উইন্ড রোজ এই কম্পোনেন্টটাকে ইউজ করতে পারি।